নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বাজার মনিটরিং সহ সরকারি বেসরকারি পর্যায়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে এর প্রভাব কতটা এ বিষয়ে জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। সেকেন্দার, সরকার নির্ধারিত বিভিন্ন দর বা বিভিন্ন টিম কাজ করছে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাস্তব চিত্র আসলে বাজারে কি, কতটুকু দাম কমলো, বিশেষ করে ডিমের বাজারে কি স্বস্তি ফিরেছে? শশী, আপনি যেমনটি বলছিলেন যে সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, তাদের সেই পদক্ষেপে বাজারে কতটা স্বস্তি মিলেছে, তবে আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজার আমি ঘুরে দেখেছি, সেক্ষেত্রে কিছু কিছু সবজির যে দাম সেটি নিশ্চয়ই কমেছে, তবে কমে এসে যে পর্যায়ে সেটি কে তাদের স্বস্তি দিতে পারছে না। আমি যদি বলি যে টমেটোর দাম গত সপ্তাহে ছিল 240 থেকে 250 টাকা কেজি ধরে, সেটি কমে এসেছে 200 টাকার নিচে। শীতের আগমনী সবজি যেমনটি শিম এবং পাতাকপি বাঁধাকপি, সেগুলোর দামও কিছুটা কমেছে। এছাড়া পেঁয়াজ এবং আলুর যে দাম সেটি স্বাভাবিক দামেই, গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছিল এ সপ্তাহে একই দাম। আর ডিমের কথা যেমনটি আপনি বলছিলেন, সরকার কিন্তু ডজন প্রতি 142.44 টাকা ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে এবং সেটি খুচরা পর্যায়ে এই দামেই বিক্রি হওয়ার কথা, কিন্তু আমি রাজধানীর যে কয়টি বাজার ঘুরে দেখেছি সেখানে এই দামে বিক্রি হচ্ছে না, তবে 170-180 টাকায় বিক্রি হচ্ছিল একসময়, সেটি কমে এসে 150-155 টাকা ডজন প্রতি বিক্রি হচ্ছে। এটি যতটুকু ক্রেতাদের স্বস্তি। এবং আপনি যেমনটি বলছিলেন যে বাজার মনিটরিংয়ের পদক্ষেপের বিষয়টি, সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখেছি সেখানে সরকারি কোনো সংস্থা কিংবা বাজার মনিটরিংয়ের যে বিষয়টি সেটি আমাদের চোখে পড়েনি, এবং ক্রেতা যারা আছেন তারা বলছেন যে বাজার ভেদে দামের পার্থক্য রয়েছে। যেমন আমি যদি বলি হাতিরপুল কাঁচা বাজারে টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে 180-90 টাকা, সেটি মোহাম্মদপুর টাউন হলে দোকান ভেদে সেটি 200 টাকার উপরও বিক্রি হচ্ছে। ঢেঁড়স কিংবা পটল সেটিও 15-20 টাকা বাজার ভেদে দামের পার্থক্য রয়েছে। তো এই যে পার্থক্যটি সেটি যেন না থাকে বাজারের সকল বাজার, রাজধানীর আশেপাশে আমি যদি বলি হাতিরপুল, পলাশি কিংবা মোহাম্মদপুর, একই দামে যেন বিক্রি হয় সেই জায়গা নিশ্চিত করার জন্য সরকারের যে মনিটরিং সেল কিংবা মনিটরিং করার জন্য যারা রয়েছেন তাদের পদক্ষেপের বিষয়টি কিন্তু ক্রেতারা বলছেন যে এটি নেওয়া উচিত এবং সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। তো সচি, সব কিছু মিলিয়ে যদি বলি নিত্যপণ্যের বাজারে খুব বেশি যে স্বস্তি মিলছে এমনটি নয়, তবে বিক্রেতারা বলছেন যে সময়ের সাথে সাথে দাম কমে আসবে। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে সর্বশেষ শশী।